হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর্মি রিক্রুটমেন্ট র্যালির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো যেমনটা আপনারা থাম্বনেইলে দেখলেন, যেমনটা ভিডিওতে লেখা ছিল যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলা সত্যিই যাদের মাঠ হওয়ার একটা সম্ভাবনা ছিল সেপ্টেম্বর নভেম্বরের দিকে, তো সেই সম্ভাবনাটিও কিন্তু হলো না, অর্থাৎ মাঠের কিন্তু ডেট পড়লো না সেপ্টেম্বরেও, এমনটাই জানাচ্ছে কর্মসংস্থান থেকে একটি নিউজ। তো এই গত সপ্তাহের পেপারে তো এই নিউজটি বেরিয়েছে যে ব্যারাকপুরে সাধারণত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া এই ডিস্ট্রিক্টগুলো থেকে রিক্রুটমেন্ট র্যালিতে ছেলেমেয়েদের রিক্রুটমেন্ট র্যালিতে নেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবারে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বাদ চলে গেল। তো বিশেষ সূত্র মারফত একটা খবর পাওয়া গেছে যে বাদ যাওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা বিধ্বস্ত, যার ফলে সেক্ষেত্রে রিক্রুটমেন্টের প্রসেসটি কিছুটা হলে পিছিয়ে গেছে, কারণ গ্রাউন্ড সহজেই পাওয়া যাচ্ছে না। তো এছাড়াও জিডি কনস্টেবল যে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তার লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু তার একটা ফিজিক্যাল টেস্টের অনেকগুলো প্রসেস চলছে। তো যার কারণেই অনেক জেলাকে একসঙ্গে অ্যাটাচ করিয়ে রিক্রুটমেন্ট র্যালি করানো অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই জন্য ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসার সেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর কিন্তু উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীদের থেকে বিভিন্ন পদে সরাসরি প্রার্থী বাছের পরীক্ষা অর্থাৎ র্যালি হবে 25 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। তো এই কারণেই কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ডেট এখনও পিছিয়ে গেল, এটাই মনে করা হচ্ছে। তো যারা এখনও প্র্যাকটিস শুরু করে দিয়েছো তো তারা অনেকটা হতাশার মধ্যে থাকলে যে আবার কবে ডেট পড়তে পারে। তো সেপ্টেম্বর সাধারণত এই কয়েকটি জেলা পড়ে গেছে, মানে সাধারণত এই কয়েকটি জেলার সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, কিন্তু এক্ষেত্রে তার ঠিক উল্টোটাই হলো, তো ডেট দেওয়া হয়নি। কিন্তু তো দেখা যাক, ডেট আবার স্থির হলে রিক্রুটমেন্ট সেল থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জন্য যদি ডেট আবার ফাইনাল করা হয়, তো সবার প্রথমে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা নিউজটি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব